শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এবার দেশবাসীকে নতুন বার্তা দিলেন ভিপি নূর। জানাবো ডক্টর ইউনূসের কাজের মধ্য দিয়েই আওয়ামী লীগ হারিয়ে যাবে, বললেন মাহমুদুর রহমান মান্না। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, নতুন বাংলাদেশের কোনো ধরনের বিভাজন থাকবে না, কোনো জনপ্রতিনিধি মানুষের উপর খবরদারি করবে না, তারা জনগণের সেবক হিসেবে কাজ করবে, শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করবে, যারা দলের সঙ্গে আছে তাদের দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়। শনিবার শেষ বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে খেলার মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গলাচিপা উপজেলার আহ্বায়ক হাফিজুর রহমান সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য শফিকুল ইসলাম ফাহিম সহ আরও অনেকেই। এদিকে নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডক্টর ইউনূস আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছেন না, কিন্তু এমনভাবে কাজ করছেন এমনিতেই আওয়ামী লীগ হারিয়ে যাবে। আওয়ামী লীগ এত অন্যায় করেছে যে ভারতে আশ্রয় নিলেও ছাড় পাবে না। দমনপীড়নের অভিযোগে যদি মিয়ানমারের প্রধান সেনাপতিকে আন্তর্জাতিক আদালতে ডাকা হয় তবে শেখ হাসিনাকেও ডাকা হবে। আন্তর্জাতিক আদালত ডাকলে শেখ হাসিনাকে যেতেই হবে, তিনি তো আর মিয়ানমারের সেনাপতির থেকে কম মানুষ হত্যা করেননি। আওয়ামী লীগের ফিরে আসা খুবই আশঙ্কা কম। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে প্রফেসর কে আলী ফাউন্ডেশন আয়োজিত নতুন বাংলাদেশে যেভাবে বাংলাদেশ এগোচ্ছে এবং নাগরিক প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় মান্না এসব কথা বলেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন যে বিএনপি একসময় আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে, এখন তারা বলছে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয়। এর অর্থ কী? আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নেই বিএনপি। তিনি বলেন, ইসকন কি কোনো সংগঠন, এর কি অনুমোদন আছে? যেটার অনুমোদনই নেই সেটা আবার নিষিদ্ধ করার কী আছে? সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলবে মন্তব্য করে মান্না বলেন, কেউ বলছে আগে সংস্কার তারপর নির্বাচন, কেউ বলছে আগে নির্বাচন, এসব কথার ভিত্তি নেই। ভোট হবে, সংস্কার হবে, ভোটও একটি সংস্কার, তবে সরকারকে মিনিমাম কিছু সংস্কার করতে হবে। পুলিশ বাহিনীতে জরুরি সংস্কার, সেনাবাহিনী দিয়ে কখনোই দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়। পুলিশ যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচনে যাওয়া সম্ভব নয়। তিনি বলেন, আমরা শুধু ক্ষমতার জন্য লড়াই করছি না, সামগ্রিকভাবে দেশের একটি পরিবর্তন চাই, যে পরিবর্তনের জন্য সংস্কার চেয়ে আসছি, পরিবর্তনের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। প্রফেসর ডক্টর শেখ আকরাম আলীর সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আবুল লতিফ মাসুফ। আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান ও রাষ্ট্রচিন্তাবিদ ডক্টর ফয়জুল হক।